হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, সেফ আছেন। আমরা দুজনও খুবই ভালো আছি। গতকাল গেলাম এনগেজমেন্টে আর আজ হলো বিয়ে, তাই বলে এখন আমরা দুজন সেজে গুজে আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছি। যাই হোক, এবারে আগে গিয়ে পৌঁছে যাই, তারপর আবার কথা হচ্ছে। এবার এখন আমরা চলে এসেছি আর আমরা এসে দেখতে পাচ্ছি এখানে বাকিরাও সবাই চলে এসেছে। এবার গাড়ি থেকে নেমে পড়েছি আর এবার সবার সাথে নেচে নেচে আমরাও যাচ্ছি। একবার এখন বরকেও দেখিয়ে দিচ্ছি, এই যে বর এখানে ঘোড়ার গাড়িতে বসে আছে, তবে বর একদম পেছনে আছে। বাকিরা সবাই এখানে ভীষণ হুলুস্থুল করছে, ভীষণ মজা লাগছিল, আমরাও খুব এনজয় করেছি। আর কপিলকে আমার কাকু এনে জোর করে পাগড়ি পরিয়ে দিয়ে দিয়েছে, কারণ এখানে যতজন ছেলেরা ছিল সবাই পাগড়ি পরেছে। আর কপিল ভীষণ লজ্জা পাচ্ছিল, কারণ ও এটা প্রথমবার এরকম পাগড়ি পরেছে, তাই ওর ভীষণ আনকমফোর্টেবল লাগছিল, লজ্জা লাগছিল। বাট হ্যাঁ, সবাইকে দেখতেই ভালো লাগছিল, কারণ সবাই, সব ছেলেরা একই রকম পাগড়ি পরেছে, সবাইকেই কিন্তু খুব সুন্দর লাগছিল। এবার এখন আমরা চলে এসেছি ভ্যানুতে, আর এই যে এবার বরও নেমে পড়ছে, আর এখন বরের এখানে হচ্ছে বরণ। তো কনের মা এখানে নতুন বরকে বরণ করছে। তো বরণ হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা এবারে ভেতরে ঢুকছি, আর যতজনই মোটামুটি বরযাত্রী এসছে, তো বেশিরভাগ সবাই দিল্লি থেকে এসছে, শুধু আমরা দুজনই যারা আমরা দেরাদুন থেকে অ্যাটেন্ড করেছি। তবে খুব মজা লাগছে, সবাইকে দেখতে পাচ্ছেন তো, সবাই এখানে ছেলেরা পাগড়ি পরে আছে, লাল পাগড়ি, খুব সুন্দর লাগছিল কিন্তু সবাইকে দেখতে। আর হ্যাঁ, ভেতরটাও কিন্তু ভীষণ সুন্দর ডেকোরেশন ছিল। এবার যখন সবাই একজন একজন করে বরযাত্রী ভেতরে ঢুকছিল, তখন এখানে কনের বাবা, যতজন আমরা বরযাত্রী ছিলাম, সবাইকে এভাবে ফুলের মালা পরিয়ে দিচ্ছিলেন উনি, এত সুন্দর সবাইকে ওয়েলকাম করছিলেন উনি, ভীষণ ভালো লাগছিল। তো তারপর আমরা সবাই ভেতরে চলে এসেছি আর এসে মালা এবারে খুলেই নিয়েছি, কারণ মালা পরে কেমন জানি একটা লাগছিল, দেখতে খুব একটা ভালো লাগছিল না। তো মালা খুলে নিয়েছি, তবে হ্যাঁ, কপিল ওদের কিন্তু পাগড়ি পরা ছিল, দেখতে পাচ্ছেন হয়তো, কপিল পাগড়িটা আর খুলেই নি, কারণ এত ঠান্ডা ছিল, ঠান্ডার মধ্যে পাগড়ি পরে বলছিল বেশ আরাম লাগছে, তাই বলে পাগড়ি আর খুলেনি। এবার সবাই, অন্যরা খাওয়া দাওয়ায় ব্যস্ত হয়ে গেছে, আমরা এখনও খাওয়া দাওয়া করিনি। এখানের মধ্যে বর স্টেজে বসে আছে, বাকিটা সবাই বরের সাথে ফটোশ্যুট চলছে।
তারপর এসে দেখতে পারছি কপিল নিয়ে নিয়েছে কফি, আর বাকিরা তো স্টার্টার খেতে সবাই ব্যস্ত। তো ভাবলাম কেন না সবাই খাচ্ছে, আমরাও খেয়ে নিই। তো এখানে কপিল চলে গেছে, ও কি কি নিচ্ছে জানি তো, কাছে এসে দেখতে পারলাম ও এখানে নিয়েছে নুডলস। তো এখানে ছিল ভ্যাজ নুডলস, তো ও ভ্যাজ নুডলস নিয়েছে, আর সাথে হয়ে নিয়ে নিল এখানে ভ্যাজ মাঞ্চুরিয়ান। তো নুডলসের সাথে মাঞ্চুরিয়ান খেতে এমনি খুবই ভালো লাগে, তো ভালোই হয়েছে। এবারে খাওয়া যাক। A few moments later. আমরা এখানে খাওয়ায় এতটাই ব্যস্ত হয়ে গেছিলাম, হঠাৎ করে শুনতে পাচ্ছি ভীষণ আওয়াজ, গান শুনতে পাচ্ছি, দেখতে পাচ্ছি বউ চলে এসেছে। তো এবার দৌড়ে এলাম বউকে দেখতে। দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছিল বউকে, আর এত সুন্দর একটা লাল লেহেঙ্গা পরেছে, ভীষণ সুন্দর লাগছিল। যাই হোক, এবার এখন বউ চলে এসেছে। এবার এখানে বড় চলে এসছে, বউও চলে এসছে, দুজন মিলে খুব সুন্দর একটু ডান্সও করলো। এবার হবে মালা বদল। মালাবদল এবার হয়ে গেছে, আর বাকি বিয়ের যা যা রিচুয়ালস সেগুলো হয়তো পরে হবে। আমরা চলে এসেছি এখানে আবার একটু স্টার্টার খেতে। তো এখানে স্টার্টারও খাচ্ছি, সাথে হয়ে একটু গল্প গুজবও চলছে। তো এখানে কোনের বাড়ির একজন খুব সুন্দর গান করছিল, আমরা খুব এনজয় করেছি। তারপর এবার চলছে বরার নতুন কোনের ফটোশুট, আর আমরা সবাই এখানে চলে এসেছি। এবার সবাই মিলে এখানে খুব মজা করছে, আর আমি ভাবলাম কেন না একবার বরার বউকে দেখে আসি। ওদের ফটোশুট হয়ে গেছে, এবার এখন ওরা মণ্ডপে বসে আছে, ওদের এখন বাকি যা যা বিয়ের যেরকম রিচুয়ালস হয় সেগুলোই এখন চলছে। তো তাই বলে আমি চলে এলাম এখানে ওদেরকে একবার দেখতে, আর এত ঠান্ডা লাগছে। তখন মোটামুটি সবাই একটু শল বা কোট ছিল, আর আমি কিছুই নিয়ে যাইনি। তো তারপর আমি এখানে এসে বসে আছি। এই যে এখানে বসার পরে এত আরাম লাগছিল, কি বলবো, ভীষণ আরাম লাগছিল, পুরো গরম হয়ে গেছে শরীর। তো এখানে আমি বসে আছি, আর বসে বসে বাকিদেরকে ওখান থেকে দেখছিলাম, আর এখনও সাত পাক হয়নি, অনেক সময় ওয়েট করলাম ওদের। তখনও বাকি আরও বিয়ের আগে যা যা হয় কিছু নিয়ম আছে সেরকমই ওদের হচ্ছে, চলছিল সেরকমই চলছিল।
তারপর অনেকটা রাত হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি ফিরে যেতে হবে। তখন বেজে গেছে প্রায় 12টা, অনেকটা রাত হয়ে গেছে, তাই বলে এবার এখন আমরা বেরিয়ে পড়ছি। তো এখানে সাত পাক এখনো হয়নি, আর আমাদের ওয়েট করলে হবে না, রাত অনেকটা হয়ে গেছে, তাই বলে আমরা বেরিয়ে পড়লাম। আমরা এখন চলে যাচ্ছি বাড়িতে, তো আমাদেরকে এখন কাকু ড্রপ করতে যাচ্ছে বাড়িতে। তো এবার গিয়ে এখন পৌঁছে যাই, তারপর আবার বাকি কথা পড়ে হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হয়তো ভাবতে পারেন বিয়ের ব্লগের মধ্যে এটা আমি আবার কি শেয়ার করে দিচ্ছি। তো আজ হলো আমাদের শিলচার বাড়িতে খুঁটি পুজো হবে, আমরা বলি ঈশান দেওয়া। তো বাড়িতে পুজো হবে, তার জন্য আজকে সকাল সকাল পুরুত মশাই চলে এসছেন, পুজো শুরু হয়ে গেছে, সবকিছু ব্যবস্থা করে রাখা। এখানের মধ্যে এখানে একটু মিষ্টি এসছে, যারা যারা সবাই আসবে আজকে সবাইকে মিষ্টি খাওয়ানো হবে। আর এখন একবার দেখিয়ে দিচ্ছি যে কোথায় কি হচ্ছে সেটাও একবার দেখিয়ে দিচ্ছি। তো এই দেখুন, আমি কিন্তু এই জায়গাটা আগে অনেক ব্লগে শেয়ার করেছি, দাদামার একটা ছোট্ট বাগান ছিল, এখানে প্রচুর ফুল গাছ ছিল, অনেকটা সবজি গাছও ছিল, কিন্তু সেগুলো সব কেটে দেওয়া হয়েছে, এখন আর কিছু নেই। এখানটার মধ্যে আজকে পুজো হবে, খুঁটি পুজোটা হবে। আর আজকে যে আমি ব্লগটা শেয়ার করছি সেটা কিন্তু রাম মন্দির যেদিন প্রাণ প্রতিষ্ঠা হয়েছিল সেদিনকার ব্লগ। তো আমার একটু লেট হয়ে গেছে আপনাদের সাথে শেয়ার করতে। তো এখানে কাকু সবার জন্য এভাবে নিয়ে এসছে আর সবাইকে পিন আপ করে দিচ্ছে যাতে একদম না নড়ে। তো এখন ঘরে বাস্তু পুজো শেষ হয়ে গেছে, এখন বাইরে হবে খুঁটি পুজো, ঈশান দেওয়া। আর এখানে আমার জেঠু মামারা মেসোরা সবাই মোটামুটি সকাল সকাল চলে এসেছিলেন, যেহেতু বাড়িতে পুজো আছে। আর এখানে পুরুতমশাই সব কিছু রেডি করে নিচ্ছেন, যা যা যেভাবে নিয়ম আছে সেভাবেই পুরুতমশাই রেডি করে নিচ্ছেন, সময়ে ঈশান দেওয়া হবে। আর দেখতে পাচ্ছি বাবাও বসে কিছু একটা করছে, তো কি করছে কি না সেগুলো আমি এতটা ঠিক বলতে পারবো না। আর এখন ছোটো মা ওরা সব কিছু যেখানটায় খুঁটি পুজো হবে সেখানে সব কিছু নিয়ে রাখছে, সব ব্যবস্থা করে রাখছে। আগেই দেখিয়েছিলাম ঠাকুরঘরে সব পুজো হয়ে গেছে, বাকি যা যা লাগে সেগুলো রেডি করে রাখা ছিল। বড় মামারাও চলে এসছেন, ছোটো মামা এসছে, সবাই এসছে, এখন এখানে পুজো শুরু হবে। এখন পুজো হয়ে গেছে, এখানে মা ওরা সবাই ধান দূর্বা দিচ্ছে, যা যা নিয়ম আছে সেরকমই হচ্ছে। তারপর সেই ঈশান খুঁটিতে এখানের মধ্যে সিমেন্ট দেওয়া হয়, যেরকম নিয়ম আছে সেভাবেই হচ্ছে। তো সবার ভিডিও আমি তো পাইও নি, আমি শেয়ারও করতে পারবো না, যে অল্প অল্প পেয়েছি সেগুলোই শেয়ার করব। এখানে দেখতে পাচ্ছি আয়ুষ দিচ্ছে, তারপর একজন একজন করে মোটামুটি সবাই দিচ্ছেন, যারা যারা ছিলেন সবাই দিয়েছেন, তবে সবার ক্লিপসগুলো আমার কাছে নেই, অল্প অল্প যা যা আছে সেগুলোই আমি শেয়ার করছি। এখানে বড় মামা দিলেন, তারপর দাদামাওরা দিচ্ছেন সবাই। এবারে ঘরে বাস্তু পুজোও শেষ হয়ে গেছে, বাইরে খুঁটি পুজোও শেষ হয়ে গেছে, এখন সবাই ঘরে চলে এসছেন। আর আসার পর ছোটো মা দোয়েল আর পিসিমণি তিনজন মিলে এবারে সব মিষ্টিগুলোকে রেডি করে নিচ্ছেন, কারণ যারা যারা এসছে সবাইকেই মিষ্টি খাওয়ানো হবে, তাছাড়া পুজো হয়েছে, পুজোর প্রসাদও আছে। তো এখানে সবাই ব্যস্ত এখন, আর মিষ্টির প্লেটে কিন্তু দেখতে পাচ্ছি অনেক রকম মিষ্টিই আছে,
যাই হোক, সবাই এবারে খাওয়া দাওয়া করবে, আর আমিও ব্লগটাকে এখন এখানেই এন্ড করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে তবে নেক্সট ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।